তুরস্ক সফরে আসছেন দখলদারদের প্রেসিডেন্ট, ব্যাপক বিক্ষোভ। ইউক্রেন সংকট সমাধানে পুতিনকে রাজি করাবেন এরদোগান। বিশেষ প্রতিবেদন, মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে রাজি করতে পারবেন মাত্র দুজন রাষ্ট্রনায়ক। এ দু রাষ্ট্রনায়কের একজন হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান, এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে বিশ্বের দুজন রাষ্ট্রনায়কের পক্ষেই কেবল পুতিনকে বোঝানো সম্ভব। এ দু নেতা হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এ দুজন নেতাকে পুতিন বিশ্বাস করেন বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। এ দু নেতার মধ্যস্থতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসাথে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন এবং ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ বন্ধ হতে পারে। যদিও তুরস্ক হল ন্যাটো সদস্য এবং ইসরায়েল হল যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানান। এছাড়া ইউক্রেনে মানবিক সংকট নিরসনে করিডোর খোলা ও শান্তি চুক্তির আহ্বান জানান। এদিকে ইউক্রেন সংকট নিয়ে তুরস্ক একটি কূটনৈতিক সম্মেলন আয়োজন করেছে। শুক্রবারের ওই কূটনৈতিক সভায় রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরাও যোগ দেবেন। এসব কারণে ওয়াশিংটন পোস্ট মনে করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে পুতিন বিশ্বাস করেন। সম্ভবত রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধবিরতিতে সম্মত করতে পারবেন তুরস্কের এই জনপ্রিয় রাষ্ট্রনায়ক। এরদোয়ান সফল হলে ইউক্রেনে যুদ্ধ থামবে। ইহুদিবাদী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তুরস্ক সফর করবেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দখলদার প্রেসিডেন্টের সফরের প্রতিবাদে আজ ইস্তাম্বুলে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এ সময় ইসরায়েলের পতাকায় অগ্নিসংযোগ করেছেন। বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে স্লোগান দিয়ে বলেছেন, ফিলিস্তিনি শিশু হত্যাকারীদের তারা স্বাগত জানাতে প্রস্তুত নন। ইসরায়েলি প্রেসিডেন্টকে স্বাগত না জানানোর জন্য বিক্ষোভকারীরা তুর্কি সরকারের প্রতিও আহ্বান জানান। বিক্ষোভকারীরা ইসরায়েলি কর্মকর্তাদেরকে হত্যাকারী আখ্যায়িত করে ফিলিস্তিন থেকে চলে যাওয়ার জন্য আহ্বান দেন। বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া লোকজনের হাতে বহু সংখ্যক ব্যানার ফেস্টুন দেখা গেছে, যাতে লেখা ছিল, আমরা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে তুরস্কে দেখতে চাই না। একজন বিক্ষোভকারী বলেন, ইসরায়েল হচ্ছে একটি সন্ত্রাসী রাষ্ট্র, মুসলিম দেশে তার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো খুবই খারাপ কাজ, এটি সত্যি ভুল পদক্ষেপ এবং মুসলিম ও ফিলিস্তিনিদের জন্য একটি বিপর্যয়। আমরা ইসরায়েলের প্রেসিডেন্ট তুরস্কে দেখতে চাই না, তাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানানোর জন্য নিন্দা জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।